আলাইকুম সবাইকে, আমরা আজকে খুবই স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসছি। উই হ্যাভ আ ভেরি 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 স্পেশাল অ্যানাউন্সমেন্ট টু শেয়ার উইথ অল অফ ইউ। আমরা সবাইকে একটু টাইম দেই আজকে লাইভটাতে যুক্ত হওয়ার জন্য। আর আজকের এই লাইভটা কিন্তু স্পেশালি HSC 23 ব্যাচের শিক্ষার্থী যারা তোমরা আছো, তোমাদের সবার জন্য খুবই খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা লাইভ হবে, ঠিক আছে? আর খুবই মজার একটা অ্যানাউন্সমেন্ট হবে। একটু টাইম দেই সবাইকে জয়েন করার জন্য, সবাই কমেন্ট করে আমাদের একটু জানিয়ে দাও কে কোন জায়গা থেকে আসছো। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে রাকা আক্তার মিম চলে আসছে লাইভে। আমার সাথে আজকে অনেকজন আছে এবং তোমরা যারা যারা আমাদের সাথে এই অ্যাডমিশন সিজনে ক্লাস করেছো, তোমরা হয়তো বা সবাই তাদেরকে চেনো। আমরা জাস্ট ব্রিফলি সবাই নিজে থেকে ইন্ট্রোডিউস করে ফেলি। রায়ান, আমি এসএমআর রায়ান। আমি তোমাদের টেনমি স্কুলের পক্ষ থেকে যত রকম HSC বেসিসে ক্লাস হয়, মূলত ফাইন্যান্সের বা বিজনেস স্টাডিজ ইউনিটের আন্ডারে ফাইন্যান্সের, তাদের আমি ফাইন্যান্স ক্লাস নিই এবং আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে লেখাপড়া করছি। আমি গত 4 বা 5 বছর ধরে আমার বিভিন্ন পর্যায়ে অর্থাৎ SSC HSC এবং অ্যাডমিশনের স্টুডেন্টকে পড়িয়ে আসছি। সুপার। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল আল নাহিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। আমি আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা করছি এবং কিন্তু আমি তোমাদের এই কোর্সে মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবেই থাকবো। তো আশা করি খুব জার্নিটা খুবই ভালো হবে। এছাড়া আমি তোমাদের সাথে মার্কেটিং এ গতবার কোর্সেও ছিলাম, এছাড়া বিভিন্ন ধরনের স্টুডেন্ট যেমন HSC SSC সব ধরনের স্টুডেন্টদেরই পড়িয়েছি। তো আশা করি তোমাদের সাথে অনেক ভালো একটা জার্নি কাটবে ইনশাআল্লাহ। আমরা তাহলে আর সারপ্রাইজ ফ্যাক্টরটা না রেখে সবার সাথে অ্যানাউন্সমেন্টটাই দিয়ে দেই যে আমরা কি নিয়ে কথা বলছি। আমাদের কিন্তু ভার্সিটি সি ইউনিটের গুচ্ছ এবং ভার্সিটি গুচ্ছ এডমিশন কোর্স চলে আসছে সি ইউনিটের জন্য। তোমরা যারা যারা ফার্স্টে আমাদের একটু কমেন্টে জানাও তো, তোমরা HSC 23 বাসের কারা কারা অ্যাকচুয়ালি লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের অলরেডি আমরা কয়েকজন দেখতে পাচ্ছি, আমাদেরকে জানাচ্ছে যে HSC 23 বাস আছো, তোমাদের জন্য সি ইউনিটের গুচ্ছ এডমিশন কোর্স চলে আসছে, যার মাধ্যমে তোমরা কিন্তু হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, বাংলা, ইংলিশ, গণিত এবং ফাইন্যান্সের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা। আমরা কিন্তু তোমাদের সবার সাথে আমাদের টিচার পুল নিয়েও শেয়ার করব, সব ডিটেলস বিস্তারিত আছে কমেন্ট সেকশনে। আমরা কোর্সে ভর্তি হওয়ার লিঙ্কটাও দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা আরো দেখে নিতে পারবা। যেমন দেখছি দুর্জয় জানিয়েছে আছে, হৃদয় খান জানিয়েছে যে সেও হচ্ছে যে HSC 23 এর শিক্ষার্থী। অল রাইট, কার কার সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা আছে এবারের এডমিশন টেস্টে আমাদেরকে অবশ্যই জানাবে। ইয়াসিন চলে আসছে, তাইবা জান্নাত তুবা চলে আসছে। অল রাইট রায়ান, তুই তো আমাদের মোটামুটি সি ইউনিটের লাস্ট যে এডমিশন সাইকেলটা গেল সেটা মোটামুটি পুরাটাই ম্যানেজ করেছিস, আমাদের সাকসেস স্টোরিজ কি কি আছে? আমি সাকসেস আগে একটু বলে নিই, আমাদের এইবারের যে এডমিশন কোর্সটি সেটা কিন্তু আমাদের HSC 23 ব্যাচ স্টুডেন্টদের জন্য, কারণ যারা এবার HSC পরীক্ষা দেবে ওদের কদিন পরে ভর্তি শুরু হবে, বিশাল একটা জার্নি। বাট এর বাইরেও কিন্তু এই কোর্সে শুধুমাত্র 23 ব্যাচের না, বরং যারা 22 ব্যাচে পরীক্ষা দিয়েছো এবার, হয়তো সেকেন্ড টাইম অ্যাপ্লাই করো, হয়তো মন মতো কোথাও ভর্তি এবার হয়নি, যদি এখন রেজাল্ট দেয়নি ইনশাআল্লাহ সবাই পছন্দের জায়গায় ভর্তি হয়ে যাবে বা চান্স হয়ে যাবে। বাট যদি কারো একটুর জন্য ছুটে যায়, তারা কিন্তু সেকেন্ড টাইম হিসাবে একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, যেরকম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, আরো অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স থাকে। তো তোমরাও কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে এবং তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল প্রোমোকোড থাকবে একদম আমাদের ক্লাসের লাস্টে। এবং যারা অলরেডি আমাদের গত বছর কোর্সে এনরোল করেছো, তোমাদের জন্য আরো স্পেশাল একটা অফার থাকবে। সো আমি আবুল কোশ্চেনে ব্যাক করি যে আমাদের লাস্ট ইয়ারের যে ব্যাচটি ছিল সেখানে আমাদের অলমোস্ট 2400 বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং শুধুমাত্র ঢাকা শহর না, রাঙামাটির পাহাড় থেকে অনেক ক্লাস করেছে, খুলনা, রাজশাহী, যেটা সব জায়গা থেকে ক্লাস করেছে। এবং আমরা সারপ্রাইজিংলি আমরা আশা করিনি, বাট অনেকে চান্স পেয়েছে আমাদের 2400-র মধ্যে। বর্তমানে যদি আপনি এখনো কিন্তু রেজাল্ট দেয়নি, ঢাকা ভার্সিটি দেয় নাই, বা আজকে মোস্ট আজকে হচ্ছিল রাজশাহী ভর্তি পরীক্ষা হচ্ছে, সো এসব রেজাল্ট অনেক পরে হবে, বাট মাত্র 2টা বিশ্ববিদ্যালয় বা 2টা পরীক্ষা রেজাল্ট দিয়েছে। যদি বলি চিটাগাং ইউনিভার্সিটির রেজাল্ট দিয়েছে মাত্র কিন্তু এখানে 300-something বা 400-something সিট, এর মধ্যে অলরেডি 25 জন জানিয়েছে আমাকে তারা চান্স পেয়ে গিয়েছে, এখানে একদম ভালো দিকে পজিশন পেয়েছে। এবং গুচ্ছে রেজাল্ট দিয়েছে মাত্র লাস্ট উইকে, সেখানে আমাদের 17তম, 63তম, 39তম, 67তম সহ আরো অনেকে
চান্স পেয়েছে অলরেডি 115 জনের বেশি জানিয়েছে যে আমাদের চান্স হয়ে গিয়েছে, এবং যারা একদম আমার যতগুলো সিট একদম ওর মধ্যেই চান্স পেয়েছে, বাট এর বাইরেও কিন্তু আরো অনেকে চান্স পেয়েছে ওয়েটিং লিস্টে আছে, বাট যারা ওয়েটিং লিস্টের বাইরে অর্থাৎ মেইন লিস্টে আছে সে তার সংখ্যা প্রায় 115, আমার মনে হয় শেষ পর্যন্ত এটা প্রায় 250 বা 300 ক্রস করে যাবে। ওয়াও, তার মানে লাস্ট এডমিশন পরীক্ষায় সি ইউনিটে আমাদের স্টুডেন্টদের মধ্যে 25 থেকে বেশি জন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কনফার্ম। এক্স্যাক্টলি, সে 115 জনেরও বেশি শিক্ষার্থী গুচ্ছয়ে জি চান্স পেয়েছে, 115 আরো হয়ে যাবে। আর রায়ানের ওভারঅল কনফিডেন্স হচ্ছে যে এটা আমরা 250 জন ছাড়া 250 হয়ে যাবে। ফ্যান্টাস্টিক, তার মানে তোমরা যারা যারা এইচএসসি 23 ব্যাচে আছো এবং এইচএসসি 22 ব্যাচে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কথা ভাবছো এবং তোমাদের সি ইউনিটে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে, তোমরা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অনেক ভাইয়া পুরা বা তোমাদের অনেকেরই ব্যাচমেটরাও কিন্তু চান্স অলরেডি পেয়ে গিয়েছে। সো আই ক্যান প্রমিস ইউ আমাদের সি ইউনিটের টিচার পুলটা অনেক অনেক এক্সপিরিয়েন্সড, অনেক বছর ধরে তারা পড়াচ্ছে, তোমাদের মতো অনেক স্টুডেন্টদেরকে তারা চান্স পাইয়েছে, এবারও তোমরা দেখতে পাচ্ছ অনেকজনকে চান্স পাইয়েছি আমরা, ইনশাল্লাহ নেক্সট টাইমও পারবো। সো তোমরা কিন্তু সাথে থেকো, ঠিক আছে? সি ইউনিটের কোর্সের লিঙ্কটাও কিন্তু আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। রায়ান, এরপরে কি তারা কি পাচ্ছে ওরা এই কোর্সটাতে ভর্তি হওয়ার পরে? সো আসলে আরো অনেকের ডিসকাশন আছে, আমরা একটু একটু করে আগে আগে কি কি থাকছে, কখন হবে কোর্স গুলো, বা আমাদের প্রাইস পয়েন্ট কি, বা প্রোমো কোডের ব্যাপার সবার দেখাশোনা করবে, তোমাদেরকে ফুল সাপোর্টটা দিবে, আমি ওদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে যাচ্ছি। বা তোমরা যারা যারা তোমাদের কোন কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে আমরা লিঙ্কও দিয়ে দিয়েছি, বিস্তারিত আলোচনা রয়েছে। যদি ওরা আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ সি ইউনিটে একটা দুইটা ইংলিশ ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো, ফর শিওর তোমরা ওদেরকে বলবে, এন্ড পরবর্তীতে আবারও দেখা হবে। ওভার টু ইউ গাইস। আমাদের কথা বলি, আমরা কিন্তু যখন ফার্স্ট ইয়ারে উঠতাম তখন থেকে মাথার মধ্যে কাজ করতো ভর্তি পরীক্ষা। আমরা যারা একটু দেশের যে কোনো জায়গায় থাকি না কেন, আমাদের কিন্তু কলেজের পরেই মাথায় কাজ করতে থাকে ভাই এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হবে, এইচএসসি হবে, এরপরে ভর্তি পরীক্ষা। সো প্রিপারেশন যে শুধুমাত্র এইচএসসি আগে নিব বা পরে না, মেন্টাল প্রিপারেশন কিন্তু এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে যায়। সো তোমরা যারা আছো যে ভাই আমরা কি ফার্স্ট ইয়ারে ভর্তি হবো কিনা, হতে পারো, কারণ তোমাদের যখন জিনিসগুলো পড়বা তোমাদের ফার্স্ট ইয়ারের টপিকের সাথে কিন্তু তোমরা এই পড়গুলো আগিয়ে রাখতে পারো। কারণ আমরা যখন মনে করো ফাইন্যান্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার পড়বো বা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার পড়বো, আমরা কিন্তু ওইটার সাথে সাথে ভর্তি পরীক্ষার বিষয়গুলো পড়তে পারি, এমন কিন্তু না পুরো ভিন্ন টপিক পড়ানো হবে। আমরা যে চ্যাপ্টারটা পড়েছি অর্থের সময় মূল্য, বা আমরা মনে করো কার্যপত্র পড়ছি, সেই চ্যাপ্টার থেকে কত শর্টে কোন বিষয়গুলো বেশি ভালো করে পড়লে আমাদের ভর্তি পরীক্ষা প্রস্তুতি হয়ে যাবে, এটা কিন্তু আমরা কোর্সে দেখতে পারবো। তো যারা ফার্স্ট ইয়ার আছো একটু আগে থাকার জন্য তোমরাও কিন্তু ভর্তি হতে পারো। সো আমরা এখন চলে যাই আমাদের এই কোর্সে কি কি থাকবে। আমি মাহিন ভাইকে রেখে দিচ্ছি, ভাইয়া আমরা যে সিলেটের কোর্সটা করবো, যে আমাদের এইচএসসি 22, 23, 24 বছর স্টুডেন্ট আছি, অ্যাকচুয়ালি আমরা এই কোর্সে ক্লাস করে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা অংশগ্রহণ করতে পারবো? আচ্ছা, তো আমি যদি একদম ইয়াতে সহজভাবে পুরো জিনিসটা বলি, আমাদের এই সি ইউনিটের কোর্সে আমাদের মেইন চারটা বিষয়, যেমন মেইন চারটা বিষয় কি কি, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই চারটা বিষয়ে মেইন মানে পড়াশোনার পাশাপাশি আমাদের থাকতেছে কি মার্কেটিং, ফাইন্যান্স এবং ম্যাথ। সো এই সাতটা বিষয় যখন আমাদের কোন একটা কোর্সে পড়ানো হয়, আমাদের সি ইউনিট বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষার যে ইউনিটটা থাকে অলমোস্ট 99% সবকিছু আমরা কভার করে ফেলি এই কোর্সের মাধ্যমে, যাতে করে যেই যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে সবগুলো বিশ্ববিদ্যালয়ে তোমরা একটি কোর্স করেই পরীক্ষা দিতে পারবে। সো আমি যদি একটু বড় করে বলি যেই যে বিশ্ববিদ্যালয়ের নামগুলো আমরা একটু আলাদাভাবে জেনে থাকি, একদম শুরুতে থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এবং সবশেষ রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট। সো এখান থেকে আমাদের কোর্সের যদি আমি সাবজেক্ট ওয়াইজ একটু ব্রেকডাউনটা দিই, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে কোন কোন বিষয়ের পরীক্ষাগুলো হয় মেইনলি, তো ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ফাইন্যান্সের মধ্যে যে কোনো একটা, দেন থাকতেছে ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, যেটা করে আমাদের এই কোর্সে তোমাদের কভার হয়ে যাচ্ছে। সো তোমাদের কোনোই প্রবলেম হবে না। তারপরে থাকবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট, এখানে থাকতেছে কি বাংলা, ইংলিশ, ম্যাথ,
সো এখানে তোমাদের ম্যাথটা কভার হয়ে যাচ্ছে আর বিজনেস রিলেটেড বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্টের ওভারঅল যে নলেজটা সো তোমাদের কোর্স করেই সব প্রবলেম সলভ এরপর থাকতেছে মানে চীনের ইউনিভার্সিটি যেখানে অলরেডি আমাদের অনেক মানে স্টুডেন্ট চান্স পেয়ে গিয়েছে সেখানে থাকছে ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এফটি কোর্সের প্রিপারেশনে যেই সাবজেক্টগুলো আমরা পড়তেছি সেই সাবজেক্টগুলো পড়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি চিটাগাং ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সব বিশ্ববিদ্যালয়ে আমরা একবারই পরীক্ষা দিতে পারতেছি এছাড়াও আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের সবচেয়ে বড় আসন সংখ্যা যেখানে গুচ্ছ অ্যাডমিশন টেস্ট সেখানে আমাদের আসন সংখ্যা হলো 3435 গুচ্ছ অ্যাডমিশন টেস্টের যে চারটি বিষয় থেকে পরীক্ষা নেওয়া হয় বাংলা ইংলিশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সেটাও কিন্তু তোমাদের এই একটি কোর্সের মধ্যে পড়িয়ে দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু আর কোনো টেনশন থাকতেছে না যে আলাদা কোনো টিউশন পড়তে হবে আলাদা কোনো কোর্স করতে হবে একটি কোর্সে তোমাদের ওভারঅল ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে সো তোমরা খুবই আশাবাদী থাকতে পারো খুব ভালো মতো একটা কোর্সে বাসায় পড়াশোনা করে বাসায় সব প্র্যাকটিস লেসন সবকিছু দেখে তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারবে একটি কোর্সের মাধ্যমে সো এখানে মাহিন ভাইয়া কথা বললো ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছিল জাহাঙ্গীরনগর তারপরে হচ্ছিল রাজশাহী চিটাগাং সো দেখো আমাদের কিন্তু সিট সংখ্যা এখানে অলমোস্ট দেখতে পাচ্ছি 930 200 400 এবং এখানে অলমোস্ট প্রায় 3000 বেশি অ্যাকচুয়ালি এটা প্রতি বছর সার্কুলার সাথে চেঞ্জ হয় কিন্তু আমরা কিন্তু যদি দেখি দেশের বড় বড় পাবলিক ইউনিভার্সিটি আর 2-3-4টার মতো আছে কারণ আমাদের যত বড় বড় জগন্নাথ খুলনা সহ আরো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু সব গুচ্ছানের চলে আসে সো এর বাইরেও আর মাত্র 4-5টা বড় বড় ইউনিভার্সিটি আছে সো সিট সংখ্যা যেটা আছে ম্যাক্সিমামের জন্য কিন্তু আমাদের এই কয়টা সিলেবাস সাবজেক্ট পড়লে কিনা আমাদের সিলেবাস কভার হয়ে যায় ওকে সো আমরা বুঝে গেলাম এই কোর্সটি করে আমরা কোন কোন জায়গায় চান্স পাবো বেসিক্যালি দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে পারবো ইনক্লুডিং আমাদের আরো বিভিন্ন স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যেরকম আছে যেরকম বিউপি অথবা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে কিন্তু ইংলিশ থেকে বা ম্যাথ থেকে প্রশ্ন হয় আমরা কিন্তু এখানে সম্পূর্ণ কভার হয়ে যাবে এই বিষয়গুলো ওকে সো আমরা তো বুঝলাম এই কোর্স করে চান্স হয়ে যাবে কিন্তু কোর্সে ভাই থাকবে কি কি ক্লাস থাকবে বাট এর বাইরে আর কি কি থাকছে আমরা এবার দেখে নিবো অন্তি আবু তুমি আমাদের বলে দাও আচ্ছা তো তোমাদের সবারই অনেক কোশ্চেন আছে যে এই যে আমরা একটা কোর্স নিয়ে এত বলছি যে এত মানুষ চান্স পেয়ে গিয়েছে আমাদের স্টুডেন্টদের মধ্যে তো বেসিক্যালি আমরা কোন কোন বিষয়গুলো পড়বো এটা অলরেডি আমাদের মাহিন ভাই কিন্তু বলে দিয়েছে তো আর এছাড়াও ক্লাস ছাড়াও আমরা কি কি পাবো এই কোর্স থেকে কিভাবে আমাদের প্রিপারেশনটা ভালো করে নিব এবং ইনশাল্লাহ ইন ফিউচারে কি আমরা একটা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবো কিভাবে প্রস্তুতি নিব এবং কিভাবে আমরা কোর্সটিকে সাজিয়েছি সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি দেখো প্রথমে যে সাতটি বিষয় কিন্তু মাহিন ভাই আমাদের অলরেডি বলে দিয়েছে যে কোনগুলা প্রথমত বাংলা পড়ছি ইংলিশ পড়ছি তারপর আমাদের অ্যাকাউন্টিং পড়ছি ম্যানেজমেন্ট পড়ছি এগুলো তো আমাদের কম্পালসারি সবগুলো ইউনিভার্সিটির জন্য কম বেশি লাগে এছাড়াও কিন্তু আমরা কি পাচ্ছি মার্কেটিং আর ফিনান্স পাচ্ছি তো এই দুটার মধ্যে যে কোনো একটা প্রিপারেশন নিতে পারবে তোমরা এবং প্লাস পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু ম্যাথও করতে পারছি এখন তোমরা বলতে পারো যে আপু আমাদের তো ব্যবসায় শিক্ষা ইউনিট আমরা কেন ম্যাথ পড়বো আমাদের তো ম্যাথে এসএসসি তে চলে গিয়েছে কেন আবার ম্যাথ পড়বো কিন্তু না আমাদের বিউপি সহ আমাদের এছাড়া অন্যান্য অনেক ইউনিভার্সিটি কিন্তু ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমরা ভাবতে পারো যে সিইউনিটে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা অনুষদ দেখে আমরা ব্যবসায় শিক্ষাই পড়বো তাও না আমরা কিন্তু ম্যাথ একটা এক্সট্রা পাচ্ছি এছাড়া টোটাল আমরা যে সাতটি বিষয় পাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় তোমাদের প্রিপারেশন একদম 100-100 হয়ে যাবে পাশাপাশি আমরা কি করব এই যে সাতটি বিষয়ের উপর আমরা 70টি লাইভ ক্লাস পাবো এমন তো দেখো 60টি বিষয় আমরা কিন্তু 70টি লাইভ ক্লাস পাচ্ছি প্রত্যেকটা প্রায় 10টা করে কিন্তু আমরা ক্লাস পাবো এরপরে প্রত্যেকটা ক্লাস শেষে প্রত্যেকটা আমাদের যে টপিক গুলো পড়ানো হবে প্রতিদিন টপিক ওয়াইজ কিন্তু আমরা লেকচার শিটটাও কিন্তু পেয়ে যাব এই লেকচার শিটে কি কি থাকবে একদম প্রত্যেকটা আমরা যে টপিকটা ধরে ধরে পড়াবো প্রত্যেকটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয়গুলোতে আমরা ফোকাস করব পাশাপাশি আমাদের লেকচার শিটে কিন্তু এমসিকিউ থাকবে প্রিভিয়াস ইয়ার কি এসেছে এছাড়া কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সবগুলো দিয়ে কিন্তু আমাদের লেকচার শিটটা সাজানো হয়েছে এরপরে আমরা কি পাচ্ছি জুম সেশন পাচ্ছি তো জুম সেশন আমরা কি করবো আমরা তো ক্লাসই করছি জুম সেশন আমরা কি করব এই জুম সেশনে কিন্তু তোমরা আমাদের সাথে একদম ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে জুমে এসে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে যে আপু আমাদের এই এই উইকে এই চ্যাপ্টার গুলোতে এখানে এখানে সমস্যা হয়েছে সেগুলো জানাতে পারবে কারণ অনেক সময় হয় কি যে আমাদের যে লাইভ ক্লাস গুলোতে অনেকে কমেন্ট আমরা হারিয়ে ফেলি বা অনেক কমেন্ট আসে তো আমরা সবগুলো হয়তো অ্যান্সারটা দিয়ে দিতে পারি না তো জুমে ক্লাস নিলে আমাদের কি হবে তখন তোমরা আমাদের ডিরেক্টলি তোমাদের ভয়েস মানে আমাদের সাথে একদম ডিরেক্টলি কথা বলে জানাতে পারবে যে আপু আমাদের এই টপিকের এখানে সমস্যা তখন আমরা কিন্তু জেনে ফেলবো এবং সেটার সলিউশন পেয়ে যাবে তো এই জুমের ক্লাসটা কখন হবে
প্রত্যেক দুই উইকে একবার হবে, মানে এক উইক পরে যে সেকেন্ড উইক আসবে তখন আমরা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আমরা কিন্তু পেয়ে যাব, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমরা কিন্তু সবগুলো টিচারের সাথে জুমে আমরা ক্লাস নিয়ে নিতে পারবো। তো রানিয়া, এখন তো আমাদের তো আমরা টপিক নিয়ে পুরোটা ডিসকাস করে ফেললাম, তো এরপরে আমরা হচ্ছে আর কি কি মানে অ্যাকাউন্টিং এর এই বিষয়টা বুঝতে পারছেন বা একটু ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো বুঝছেন একটা ক্লাস নেওয়া যায়, অনেক সময় দেখা যায় এই ক্লাস সংখ্যা বেড়ে যায়, হয়তো বা তখন আমাদের দেখা যাবে ক্লাস সংখ্যাটা 70 থেকে বেড়ে 75টা বা 80টা হয়েছে, এরকম হতে পারে। সো স্টিল অ্যাভারেজে 10-12 করে ক্লাস থাকবে, দেখা যাবে ইংলিশ একটু বেশি, ম্যাথে একটু কম, যেহেতু আমাদের অত বেশি সিলেবাস কভার করতে হয় না, ফাইন্যান্স মার্কেটিং একটু কম, বাট আবার ম্যানেজমেন্ট বা বাংলা একটু বেশি, এভাবে আমরা সম্পূর্ণ ক্লাসে সাজিয়েছি, অর্থাৎ 15টি, 12টি, 8টি, 10টি এভাবে আমরা। অ্যান্ড লেকচার শিট হচ্ছিল আমাদের প্রতিটি চ্যাপ্টারের সাথে কিন্তু একটি করে লেকচার শিট হবে, মনে করো আজকে ক্লাসে আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম, ওই ক্লাসের ওই চ্যাপ্টারের জন্য একটা করে লেকচার শিট দিয়ে দিব, সব টপিক থাকবে, প্রিভিয়াসের কোশ্চেন থাকবে, আরো প্র্যাকটিস কোশ্চেন থাকবে। আর সবচেয়ে বড় হচ্ছে জুম সেশনটা, আমরা লাস্ট ব্যাচে দেখেছি আমরা আমরা যেটা প্ল্যান ছিল যে আমাদের আগের ব্যাচে আমরা ক্লাস করবো, কমেন্টে স্টুডেন্ট কমেন্ট করবে, আমরা কমেন্ট উত্তর দিব, কিন্তু ক্লাসে দেখা যাচ্ছে কমেন্ট সংখ্যা 8,000, 10,000, 12,000। সো ক্লাস করবো নাকি কমেন্ট করবো, করাবো নাকি কমেন্ট করবো, এটা হয় না অ্যাকচুয়ালি। সো অ্যাকচুয়ালি যেটা হয় আমরা অনেকে কিছু বুঝতে পারি না, অথবা ছোট একটা টপিক একটু আমাদের সেকেন্ড টাইম বললে ভালো হতো, আমরা কিছু জিনিস দেখি বাট সব কমেন্ট দেখা হয় না, কারণ একসাথে যখন কমেন্ট করে দেখা যায় 1 মিনিটে 500 কমেন্ট হয়ে গিয়েছে, সো সব দেখা হয় না, কিছু মিস হয়ে যায়। সো আমরা যেটা এবার করবো যে প্রত্যেকটা সাবজেক্টের দুইটা ক্লাসের পর একটা জুম হবে, মনে করো প্রথম উইকে ক্লাস হয়ে গিয়েছে আমাদের কি কি বিষয় হলো, আমরা সব সাথে একটা করে ক্লাস হয়ে গিয়েছে, আমরা প্রতি সপ্তাহে শেষে দেখা যাবে প্রথম সপ্তাহে বাংলা ইংলিশ এবং অ্যাকাউন্টিং এর একটা জুম সেশন হয়েছে শুক্রবারে, দেন পরের উইকে আবার ক্লাস হলো, পরের উইকে গিয়ে আমরা দেখা যাবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর জুম সেশন হয়েছে, পরের উইকে গেল, পরের উইকে গিয়ে আবার বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং, অর্থাৎ একটা সাবজেক্ট প্রতি 2 সপ্তাহ অন্তর একটা করে জুম সেশন হবে। এখন দেখা যাবে প্রতি সপ্তাহে একটা সাবজেক্টে একটা করে ক্লাস থাকবে, সো প্রতি 2টা ক্লাসের পরপর আমরা একটা সাবজেক্টের উপর একটা জুম সেশন পাবো, যেখানে তোমরা তোমাদের ভাইয়া বা আপুদের কাছে বলতে পারো ভাইয়া ওই টপিকটি পড়িয়েছিলেন আমরা বুঝেছি বাট এই ম্যাটটা মিলছে না, বা ভাইয়া ওই টপিকটা কেন হলো বুঝতে পারছি না, আমরা সেইখানে তোমাদের সাথে কথা বলে আমরা উত্তর দিয়ে দিব। সো কোর্সে কি কি থাকবে আই থিঙ্ক আমরা সব জেনে গিয়েছি। এখন সবচেয়ে বড় কথা ভাইয়া, পরীক্ষা ক্লাস করা যায় কিন্তু পরীক্ষায় কি করব, পরীক্ষা তো রিটেন পার্টও নিয়ে এসেছে তাই না, সো কিভাবে এই বিষয়টি আমরা র‍্যাপ আপ করব বা এখানে আমরা ইন্টিগ্রেট করব। সো আমরা যেটা করব 75টি ডেইলি কুইজ, সো আমাদের 70টি বা 75টি যতগুলো ক্লাস হয় আমরা প্রত্যেক ক্লাসের শেষে আমরা ওই টপিক রিলেটেড একটা করে এক্সাম দিব। ধরুন আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল অ্যাকাউন্টিং একটা প্রথম ক্লাস, সো তারপরের দিনই দেখা যাবে আমাদের অ্যাকাউন্টিং এর উপরে একটা এক্সাম হয়ে যাবে, কি হবে সেই টপিকের হয়তোবা জাস্ট যেই টপিকের উপরে ক্লাস হয়েছে সেই টপিকের উপরে আমাদের 10টা বা 12টা এমসিকিউ থাকছে, সো আমরা ক্লাস নিলাম। পরের দিন ক্লাস হলো ম্যানেজমেন্ট ক্লাস, আমরা এক্সাম দিলাম সকালে, পরে ম্যানেজমেন্ট এক্সাম ক্লাস হলো, ম্যানেজমেন্ট পড়া শেষ হয়ে গেল, পরের দিন ম্যানেজমেন্ট উপরে পরীক্ষা হবে, সো যতগুলো ক্লাস ততগুলো ডেইলি এক্সাম, কারণ আমরা ওই দিনের টপিকটি পড়তে কিছু শিখেছি কিনা বা বুঝতে পেরেছি কিনা আমরা এক্সামের মধ্যে মেসেজ করে ফেলবো। সো ভাই এটা তো আমাদের সাবজেক্ট ওয়াইজ হলো, আমরা যেটা করবো দেন উইকলি আমাদের মোট 12 সপ্তাহের জন্য বলছি, কারণ আমাদের এই ওভারঅল কোর্সটি প্রায় 3 মাসে হবে, সো আমাদের এই 3 মাসে মোট 3 ছাড়া 12 সপ্তাহ প্রতি সপ্তাহে আমরা দেখা যাবে একটা করে উইকলি এক্সাম, প্রথম সপ্তাহে ক্লাস হয়ে গেল প্রত্যেক সাবজেক্টে একটা করে উইকলি এক্সামে, ওই যে প্রথম সপ্তাহে ক্লাসগুলো হলো তার সবগুলো সাবজেক্ট মিলে একটা ওভারঅল এক্সাম হবে, গেল সেকেন্ড উইকে ক্লাস হলো, সেকেন্ড উইকে কি হচ্ছে প্রথম সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হয়ে গেল, সেকেন্ড সপ্তাহে সেকেন্ড ক্লাস হলো, সো সেকেন্ড উইকে দেখা যাবে প্রথম এবং সেকেন্ড উইকের যতগুলো চ্যাপ্টার মিলিয়ে একটা এক্সাম হবে, থার্ড উইকে যে প্রত্যেকটা সাবজেক্টের 3 সপ্তাহের যে ক্লাসগুলো সবগুলোর উপর মিলিয়ে আমাদের একটা এক্সাম হবে। এইভাবে যতদিন যাবে আমাদের ওই সব টপিকগুলো এক করে করে আমাদের একটু সিলেবাস একটু একটু করে বড় হবে, আমরা এক্সাম দেবো, সো দ্যাট আমরা ভাই 3-4 নম্বর সপ্তাহে গিয়েছি আমরা তো ওই উইকলি পড়া পড়লাম, প্রথম সপ্তাহে পড়া ভুলে গিয়েছি, হবে না, আমাদের প্রতি সপ্তাহে কিন্তু রিভাইজ দেওয়া লাগবে। এইভাবে কিন্তু আমরা একটা উইকলি এক্সাম দিব, মোট 12টি উইকলি এক্সাম, এবং শেষে আমাদের শেষ হয়ে গেছে পড়া সবকিছু শেষ, আমরা প্রতি 3 দিন বা 4 দিন অন্তর অন্তর আমরা কি করব একটা ফাইনাল মডেল টেস্ট দিব একটা করে, সো দ্যাট একটা ওভারঅল ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগরে কেমন প্রশ্ন হয় কেমন পরীক্ষা হয় একটা সাজিয়ে একটা আমরা পরীক্ষা নিব। এখন কথা হচ্ছে ভাইয়া এমসিকিউ ঠিক আছে দিলাম, আমরা ক্লিক করে দিতে পারবো, রিটেন কি হবে,
বেসিক্যালি আমরা যদি এবার দেখি ঢাকা ভার্সিটি যে রিটেন পরীক্ষা হয়েছে এখানে কিন্তু আমাদের একদম এক্স্যাক্টলি ওয়ার্ড অ্যান্সার হয়, অর্থাৎ মনে করো একটা সমবায় সমিতিতে সর্বোচ্চ শত সংখ্যা কত, এটা কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার। সো এরকম অবভিয়াস অ্যান্সার আছে যেখানে কিন্তু এমন না যে লিখলে এক একজন এক এক রকম নাম্বার দিবে, হলে সম্পূর্ণ উত্তর না হলে ভুল। সো যেহেতু একদম অবভিয়াস অ্যান্সার আমরা প্রশ্ন দেবো, তোমরা সরাসরি উত্তর দিবা, মিলে গেলে নাম্বার, আদারওয়াইজ কিন্তু নাম্বার হবে না। সো এইভাবে আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করছি সো দ্যাট তোমরা সেই পরীক্ষায় অ্যাটেন্ড করে তোমরা ওভারঅল তোমাদের যে অগ্রগতি পরীক্ষা বিধি সব কাটিয়ে উঠতে পারবে। এইবার আমরা তো জেনে গিয়েছি কি কি থাকছে, কিভাবে আমাদের কারা কারা ইনস্ট্রাক্টর থাকবে। শুরুতে দেখতে পাচ্ছ আমি আছি, আমি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে লেখাপড়া করছি। সো আমি অলমোস্ট গত 4 বা 5 বছর ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, মেইনলি আমার সব স্টুডেন্ট এইচএসসি লেভেল অথবা আমাদের সবাই থাকে অ্যাডমিশন লেভেল। আমি পড়ি আসছি, মোটামুটি ফাইন্যান্স নিয়ে সামান্য এক্সপিরিয়েন্স আছে, সেই সব এক্সপিরিয়েন্সে তোমাদেরকে আমি পড়ানোর সুযোগ তোমাদের পড়ানোর চেষ্টা করবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটিং এ আছে ফারজান ইসলাম আপু, একটু তোমার সাথে কিন্তু কথাবার্তা বলেছে, ওভারঅল কথাবার্তা বলেছে। ফারজান আপু তোমাদের মার্কেটিং নেবে। যেমন এরপরে দেখি আমাদের থাকবে আব্দুল্লাহ মাহিন ভাইয়া, বাই দ্য ওয়ে ফারজান আপু কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টিতে আছে, সো সেও কিন্তু লেখাপড়া করছে মার্কেটিং ডিপার্টমেন্টে। দেন আছে আব্দুল্লাহ মাহিন ভাইয়া, আব্দুল্লাহ মাহিন ভাইয়াও ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে লেখাপড়া করছে। এবং আমাদের আছে অনেক ভাই, আমাদের সবার থেকে সিনিয়র, ইভেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রিপারেশনে পড়ার সময় ভাই আমার ক্লাস নিয়েছিল। সো আমরা সবাই ভাইয়াও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট এবং বর্তমানে সে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট শেষ করে ফেলেছে। এখন একটা জিনিস দেখবা যে আমাদের যে মেইন সাবজেক্ট গুলো আছে আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এবং আমরা ট্রাই করেছি আমাদের কোর্সের টিচার গুলোকে সবাইকে এখান থেকে গ্যাদার করার জন্য। সো দ্যাট আমরা প্রিপারেশন নিয়েছিলাম কিভাবে, কিভাবে নিয়ে তোমাদের ম্যাক্সিমামের কিন্তু মেইন টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি, তাই না? সো কিভাবে পড়লে এই ফ্যাকাল্টি সহজ, যেহেতু সবচেয়ে বেশি টাফেস্ট কোশ্চেন এবং সবচেয়ে বেশি কম্পিটিটিভ থাকে এই ফ্যাকাল্টিতে, আমরা এই ফ্যাকাল্টির ভাই এবং আপুদেরকে গ্যাদার করে ট্রাই করেছি সো দ্যাট তারা তাদের এক্সপেরিয়েন্স দিয়ে পড়ায় যে কিভাবে পড়লে সবচেয়ে টাফেস্ট জায়গাটা আমরা ক্র্যাক করতে পারবো। সো এটা ক্র্যাক করতে পারলে মোটামুটি ধরা যায় বাকি যতগুলো জায়গা আছে আমরা কিন্তু ইজিলি সেটা ক্র্যাক করে চান্স পেয়ে যেতে পারবো। এর বাইরেও কিন্তু আমাদের আছে বাংলার জন্য ফারহান সাকিব ভাইয়া, তোমরা যারা 10 স্কুলের 10টা বাংলা ক্লাস করেছো এর মধ্যে দেখা যাবে 5টা ফারহান সাকিব ভাইয়া। ভাইয়া অলমোস্ট 5 ইয়ার্স, আসলে ভুল বলা আছে, ভাইয়া 7-8 বছরের বেশি সময় ধরে পড়াচ্ছে এবং 10 স্কুলের একদম আদিকাল থেকে প্রায় 2016-17 সাল থেকে কিন্তু ভাইয়া 10 স্কুলে বাংলা পড়াচ্ছে, এবং তোমাদের যত বাংলা কোর্স আছে ভাইয়ার ক্লাস পাবেই। দেন প্রভা আপু কিন্তু তোমাদের দেখবা মুনজারিন আপুর পরে যদি বলা হয় সবচেয়ে বেশি ইংলিশ কে পড়ান, প্রভাবও পড়ে এবং 10 স্কুলে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক ক্লাসের রেকর্ড কিন্তু মোটামুটি এই ভাই এবং আপুর কাছে, কারণ তারা অনেকদিন ধরে 10 স্কুলে বাংলা ইংলিশ পড়াচ্ছেন। এবং এর বাইরেও তোমরা পেয়ে যাবে হাসনাইনুল সেদান ভাইয়াকে, সে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে আছে এবং সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি সব জায়গায় কিন্তু খুব টপ র্যাঙ্কে চান্স পেয়েছিল ভর্তি পরীক্ষায়, কারণ সেসব এবং এর জন্য তাকে আমরা এনেছি, কারণ যেহেতু সেসব জায়গায় ম্যাথ থাকে এবং সে ম্যাথ খুবই ভালো পড়ান, তাই ভাইয়াকে কিন্তু আমরা এখানে ম্যাথের ভাইয়া ম্যাথ ক্লাস দিবেন। এবং এর বাইরেও দেখা যাবে আমাদের আরো কিছু ইনস্ট্রাক্টর আছে, তারা দুই একটা করে ক্লাস নেবে, বাট এই যারা ইনস্ট্রাক্টর আছে তারা কিন্তু মেইনলি তোমাদের বেশিরভাগ ক্লাস নেবে, এবং অন্য যেই ইনস্ট্রাক্টর আছে সবাই ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকেই কিন্তু এসেছে। আচ্ছা, সো আমরা আমাদের ইনস্ট্রাক্টর দেখে নিলাম, এইবার কথা হচ্ছে ভাইয়া আমরা কিভাবে ভর্তি হতে পারবো। সো আমাদের লিংক আছে বা অনেক জায়গায় আমরা দেখবো, বাট আমাদের যদি ওভারঅল খুঁজতে হয় ভাই আমরা আসলে কোনো লিঙ্ক পাইনি, আমরা কোথায় গিয়ে দেখতে পাবো সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের অ্যাপে অথবা আমরা 10 স্কুলের ওয়েবসাইটে, আমরা যদি ওয়েবসাইটে যাই হোম পেজে যাবো, গেলেই আমরা শুরুতে পেয়ে যাব ভর্তি পরীক্ষা নামে একটা অপশন, অর্থাৎ এটা মূলত যে কোনো কম্পিটিটিভ এক্সাম ভর্তি পরীক্ষার এক্সামের জন্য এই সাইটটা, আমরা ভর্তি পরীক্ষায় ক্লিক করে ফেলবো। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি পেজ নিয়ে আসবে। এখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের সবগুলা কোর্স আমরা মেডিকেলের জন্য আছে, আমাদের কিন্তু এ ইউনিট বি ইউনিট সি এর জন্য আছে, এখন আমাদের এটা ভালো মতন মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমাদের এই বছরের কোর্স তো আছে, অর্থাৎ তোমাদের এইচএসসি যারা 22 ব্যাচ ওদের জন্য কিন্তু কোর্স ছিল, তো ওটাতে আমরা ভর্তি হব না, আমরা ভর্তি হবো দেখবে এখানে কিন্তু একটা কালার করে দেওয়া আছে এইচএসসি 23 ব্যাচের জন্য, এবং দেখবা নামের শেষে কিন্তু কোর্স 2023 দেওয়া আছে, আমরা অবশ্যই সি ইউনিটের জন্য এই কোর্সটি ক্লিক করবো। করলে আমাদের এরকম থেকে একটা নিয়ে আসবে আমাদের কোর্স ডিসক্রিপশন, আমাদের রুটিন এবং সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিক পড়াবো সবকিছু আছে, তোমরা দেখতে পারবা, তোমরা দেখে তোমরা এখানে কোর্সটি কিনুন যে অপশন আছে চলে যাবা। সো যাওয়ার পরে দেখবা তোমরা এরকম একটা জায়গা আবার চলে আসছে, সো এখানে তোমাদের দেখবা কোন কোর্সটা তোমরা আছে সিলেক্ট করেছো এটা আসবে, এটা প্রাইস কত দেখে যাবে। বর্তমানে আমাদের এই কোর্সের প্রাইস হচ্ছিল 3500 টাকা করে, কিন্তু তোমরা যারা এখনই ভর্তি হবে তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, এটা নিয়ে আমি সবাই লাস্টে কথা বলবো।
সো যারা ডিসকাউন্ট এখনই ভর্তি হবা তোমরা অবশ্যই প্রোমো কোড যোগ করুন, এখানে গিয়ে ডিসকাউন্ট কোডটি দিয়ে দেবা, একটা বড় ডিসকাউন্ট পেয়ে যাবা। আর যারা মনে করো পরবর্তীতে ভর্তি হবে তোমার ডিসকাউন্ট থাকবে না, তোমরা সরাসরি এখানে শুরু করুন অপশনে ক্লিক করবা। সো আমরা যদি ধরে নিচ্ছি আমাদের কাছে প্রোমো কোড আছে, আমরা এখনই ভর্তি হয়ে যাবো, আমরা ক্লিক করলাম, এখানে আসবে আমরা প্রোমো কোড, এখানে অপশন থাকবে আমরা প্রোমো কোড দিয়ে দিব, দিয়ে দিলে যে ক্লিক করব এন্টার দিলেই আমাদের কত টাকা কেটে কত প্রাইস হয়ে যাবে আমরা দেখে ফেলবো, দেখে করে মানে হয়ে গেলে আমরা শুরু করে দিব। সো আমাদের সর্বমোট প্রাইস একটা প্রোমো কোড যেটা ডিসকাউন্ট থাকবে কেটে চলে আসলে এরকম আসলো। দেন যদি আমরা লগ ইন করা থাকে তাহলে এই পেজটি আসবে না, যদি লগ ইন করা না থাকে আমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আমরা মাথায় রাখবো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব প্রপারলি ওই অ্যাকাউন্টে মাথায় রাখবো, কত অনেক সময় হয় কি আমাদের সিম নষ্ট হয়ে যায় বা সিম হারিয়ে ফেলি বা দেখা যায় আমাদের ফোন হারিয়ে যায়, আমরা এখনো লগ ইন করতে পারি না। বাট তোমাদের কাছে যদি সেই সিমটি থাকে যখন তখন যে কোনো ফোন দিয়ে যে কোনো কম্পিউটার থেকে তোমরা লগ ইন করতে পারবা। সো আমরা লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। সো ধরে নিচ্ছে আমাদের এখন প্রোমো কোডে আমরা 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছি এবং এইটা আমরা বিকাশের থ্রুতে অথবা অন্য যে কোনো আমাদের পেমেন্ট মাধ্যম হতে পারে, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডিবিবিএল, যে কোনো ওয়েতে হোক আমরা কিন্তু পেমেন্টই করতে পারবো। বেশিরভাগ দেখা যায় মানুষ দেখা যায় বিকাশ ইজিলি করতে পারে, বাট আমরা যে কোনো ওয়েতেই কিন্তু করতে পারবো। এইটা ক্লিক করে আমাদের পেমেন্ট করুন, টাকা আসবে, চলে গেলে আমাদের তখন আসবে হচ্ছিল যদি বিকাশ হয় এরকম একটা আসবে, আপনার আপনাদের নাম্বার দেন, দেন আপনাদের বিকাশের কোড দেন, আমরা কিনে ফেলবে আমাদের তখন কোর্সটি কেনা হয়ে গিয়েছে। সো ভাইয়া এখন এখানে দেখবা আপাতত যারা ভর্তি হবে দেখবা হুররে আপনার কোনো আপকামিং ক্লাস নেই, কারণ আমাদের ক্লাস কিন্তু শুরু হবে অলমোস্ট এইচএসসির পর থেকে। সো এখন এখানে কিছুই থাকবে না, বাট যখন ক্লাস শেষ হয়ে মানে শুরু হয়ে যাবে তখন দেখবা এখানে লেখা আছে আগামীকালকে সকালে এত সময় আপনাদের এই পরীক্ষা হবে, আপনাদের বিকালে এই ক্লাসটি আসে। ম্যাক্সিমাম আমাদের ক্লাসগুলো হয়ে থাকে বিকাল 4টা থেকে রাত 10টা মধ্যে, কারণ তোমাদের অনেকেই কিন্তু দেখা যাবে অনেক অফলাইন কোচিং এ ভর্তি হবে, সো জানো সেই কোচিং করে এসে তোমরা আমাদের এই ক্লাসও করতে পারো, ওইভাবে আমরা নোটিশ সাজিয়ে রাখবো। সো আমাদের দেখা যাবে ডেইলি একটা করে ক্লাস এবং সেটা 2 ঘন্টার হবে এবং ম্যাক্সিমাম ক্লাসগুলো আমাদের সকাল দুপুর বা বিকাল 4টা থেকে রাত 10টার মধ্যে হবে, যেকোনো 2 ঘন্টা বা 4টা থেকে 6টা বা 6টা থেকে 8টা বা 8টা থেকে 10টা এরকম। সো এখানে থাকবে এবং আরো সব আমাদের সাবজেক্ট ওয়াইজ ট্যাব থাকবে, যেখানে গেলে আমরা অ্যাকাউন্টিং এর সব সাবজেক্টের টপিকের যেগুলো ক্লাস হয়ে গিয়েছে পেয়ে যাবো, আমাদের লেকচার শিট পেয়ে যাবো, আমরা এক্সাম দেওয়ার জায়গা পেয়ে যাবো, এখানে চলে আসবে। কিন্তু এর সাথেও ভাই ক্লাস কোথায় হবে, ক্লাস সবার ইজি যেন ক্লাস নেওয়া পসিবল হয় যেন আমরা ফেসবুক গ্রুপে কিন্তু ক্লাসগুলো নিব। সো আমরা কি করব, এখানে পেয়ে যাবো ফেসবুক গ্রুপের অপশন, আমরা ক্লিক করব, ক্লিক করলেই আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। সো লেখা থাকবে প্রাইভেট গ্রুপ, কোনো কিছু পাবা না, কজ এখানে যে কেউ ভর্তি হতে পারবে না, তোমরা যারা এই কোর্সটি কিনেছো তারাই ভর্তি হতে পারবা। বললাম ভাইয়া আমি তো এসে এই পেজের লিঙ্ক আমার ফ্রেন্ডকে দিয়ে দেবো, তখন কি হবে, যখন তোমরা জয়েন গ্রুপ দিবা তোমাদের নাম এবং তোমাদের ফোন নাম্বার প্লাস তোমাদের এখন ফোন নাম্বার দিয়ে চাইবে যে তোমাদের নাম কি এবং তোমাদের ফোন নাম্বার। তখন বললাম ভাইয়া ঠিক আছে আমি এক ফোন নাম্বার দিয়ে কিনলাম, কিনে আমার 4-5 জন একই ফোন ইউজ করলাম, এটা কি হবে, কোনো কাজ হবে না, কারণ তোমাদের ফোন নাম্বার সাথে বলবে তোমরা তোমাদের যে বিকাশের ট্রানজেকশন হয়েছে সেই কোডটি দাও, বা আমাদের যখন আমরা পেমেন্ট করবো আমরা একটা কোড পেয়ে যাবো ওই কোডটাও দিয়ে দিতে হবে। সো দ্যাট আমাদের একটা পেমেন্টে মাত্র আমরা একটা কোড পাবো এবং সেই কোডটা বসানোর পরে আমাদের টিম দেখবে আচ্ছা হ্যাঁ এই নাম্বার থেকে ক্রয় করা হয়েছে এবং এই যে কোড অর্থাৎ কেউ ক্রয় করেছে তখনই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাপ্রুভাল দিয়ে দেবো। সাধারণত আমাদের জয়েন দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা এই গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দিব। সো এরপরে যত রকম কিছু আমাদের ক্লাস এক্সাম সবকিছু এই গ্রুপে তোমরা আপডেট পেয়ে যাবা। সো এই ছিল আমাদের ভর্তি হওয়ার ওভারঅল প্রসেস। তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও ভাইয়া তোমাদের কি ভর্তি রিলেটেড কোন রকম কোন কনফিউশন আছে কিনা একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা এখন তো রায়ান তুমি আমাদের কোর্সে সব বলে ফেলেছো, কিভাবে আমরা কোর্সটা কিনবো, কিভাবে গ্রুপে জয়েন হবো, সব আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের যে স্টুডেন্ট আছে তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের কোশ্চেন করে যেগুলো আমরা কিন্তু এখন আমরা বলতে পারছি না, কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কিন্তু পেয়েছি, প্রিভিয়াস ব্যাচে কিন্তু পেয়েছি, অনেক টাইপের কোশ্চেন থাকে। তো সেই চলে সেই কোশ্চেন গুলো আমরা একটু ক্লিয়ার করি। ওকে, আমি কিছু নোট করেছি, আমরা মিলে যাই উত্তর করি। আচ্ছা প্রথমটা, ভর্তি প্রস্তুতি কখন শুরু করা উচিত? অনেকে বলে ভাই এইচএসসি আগে, অনেকে বলে এইচএসসি পরে, অনেকে বলে ভাই কখন করবো জানি না, কি করা উচিত বা কোনটা ওয়াইজ ডিসিশন বলো তো একটু। তো মূলত আমাদের এক্সাম তো এইচএসসি পরেই হবে, কিন্তু আমরা যারা হচ্ছে একদম শুরু থেকে যে না আমার এই ভার্সিটি একদম টপ চয়েস এখানেই আমি পড়বো, তারা কিন্তু সবার আগে কি করে এইচএসসি পরীক্ষার আগে থেকে এই জিনিসটা মাথায় রাখে যে আমাকে কোন কোন ভার্সিটিতে গেলে আমি কোন কোন টপিকে আমি পরীক্ষা দিব, এগুলো কিন্তু আগের থেকে সে মেমোরিতে ক্যাচ করে নেয়। তো তারা কিন্তু যারা একদম বুদ্ধিমান তারা কিন্তু শুরু থেকে কিন্তু সব জিনিস জেনে রাখে এবং তার থেকে প্ল্যান করে রাখে যে না আমি এভাবে। আমি তো আগে থেকে প্ল্যান করে রাখছি, না তো আমাদের কিন্তু প্রিপারেশন তো খুবই ভালো হয়। তো অনেকে কি হয় এক্সামের পরে অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে
আমি কি করবো এখন, তারপর সিনিয়রদের সাজেশন নেয় যে আমি আপু আমি কি করবো, ভাই আমি কি করবো। তো তাদের জন্য আমি বলে রাখি যে কোর্সে তোমার চাইলে কিন্তু এইচএসসি আগে ভর্তি হয়ে যেতে পারো, আমাদের সাথে থাকলে আমরা গাইডলাইনও দিতে পারবো, এছাড়াও এইচএসসি পরীক্ষার আগেও কিন্তু আমরা তোমাদের সাজেশন দিতে পারবো। আমি যদি রিকল করি আমাদের সময় মনে আছে ফার্স্ট ইয়ার থেকে তো মেন্টালি প্রিপেয়ার, আমি যে ভর্তি যুদ্ধে যাচ্ছি ভালো জায়গায় চান্স পেতে হবে, এক্স্যাক্টলি যুদ্ধ আমাদের সবার জন্য। আমার আমার এইচএসসি টেস্ট কেমন হলো, আমি কিন্তু ভাইয়ের সাথে কথা বলতে পারতাম, ভাই টেস্ট ভালো হয়নি, এইচএসসি কি করবো, এভাবে কি পড়তে হয়, তখন কিন্তু ওদের সাথে গাইডলাইন পাওয়া যায়, বিকজ ওরা অ্যাডমিশন পড়াইলেও ওরা কিন্তু আমাদের বলতো যে আচ্ছা এইভাবে করো ভালো। বা এইচএসসি তে যখন আমার কিন্তু এ প্লাস হয়নি, আমি কলেজে সব পরীক্ষায় প্লাস, বাট এইচএসসি তে এসে আমার কিন্তু এ প্লাস হয়নি। অথবা আমি যারা আমি তখন মেডেল ই পেতাম যে ভাই পরীক্ষা খারাপ হয়েছে কি করবো, তারা বলতো কোনো অসুবিধা নেই এইভাবে কর, একটা গাইডলাইন দিত। অথবা পরীক্ষার আগেও ভর্তি কিন্তু তারা বলতো এইভাবে করলে পরীক্ষা এইচএসসি পরীক্ষা ভালো হবে। সো এর জন্য কিন্তু আগেও ভর্তি হওয়া উচিত, হয়তো বা অ্যাক্টিভলি পড়া শুরু করলাম না, বাট ভর্তি হয়ে থাকলাম যে ভাই পরীক্ষার আগে থেকেই আমরা ভাইদের গাইডলাইন নেওয়া শুরু করি। আর এইচএসসি যেহেতু আমাদের পুরো ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাটা আছে সেটা কিন্তু অনেক বড় একটা পার্ট, তো আমরা যদি আগে থেকে তোমাদের গাইডলাইন গুলো দিয়ে দিতে পারি তোমরা একটু ক্লিয়ার হয়ে গেলে। এখন রায়ান আমি তোমার জন্য একটা কোশ্চেন প্রিপেয়ার করেছি। তো আমাদের অনেকে বলে যে আমরা অনলাইনে কেন আমরা পড়তে আসবো, কেন অফলাইনে যাবো না, বা এই যে টেলিমেসে যে আমরা কোর্স নামিয়েছি টেলিমেস স্কুলের এইটাই বা কেন আমরা কিনবো, তো এইটা নিয়ে একটু তুমি কিছু। ওকে, এটা অ্যাকচুয়ালি দুই সাইড থেকে উত্তর দেওয়া যায়। সো প্রথমত যদি বলি অফলাইন কোচিং, দেখো করোনার আগ পর্যন্ত বাংলাদেশে অনলাইনের কনসেপ্ট ছিল না, অ্যাডমিশনের সব অফলাইনে হতো, ইভেন আমরাও কিন্তু অফলাইন কোচিং এর প্রশিক্ষণ অনলাইন ছিল না। এখন হ্যাঁ, আমরা ঢাকায় থাকি বা চিটাগং এর একদম মেইন টাউনে থাকি অথবা দেশের মেইন মেইন বিভাগের মেন শহরে থাকি, হয়তো বা দেখা যায় শহরের কয়েকটা হয়তো নিউ মার্কেটের আশেপাশে এরিয়াতে বা স্পেসিফিক যে মেইন টাউন গুলোতে অনেক কোচিং এর থাকে যেখানে আমরা পড়তে পারি। কিন্তু চিন্তা করো দেশের যে মানে বিভাগ মেইন বিভাগ অথবা মেইন জায়গা আছে 10-12টা, আর জেলা তো কতগুলো, প্রায় 64-এর বেশি। সো এখন আমরা যেটা হয় যাদের বাসা দূরে থাকে ওদের কিন্তু দেখা যায় ডেইলি হয়তো বা যাইতে 2 ঘন্টা সময় লাগতেছে। সো এইটা যেটা হয় যে ওদের জন্য অনেক টাফ হয়ে যায়, মানে তুমি ডেইলি 1.5 ঘন্টা যাচ্ছে যাইতে আর 1.5 ঘন্টা লাগছে আসতে, তোমার দিনে 3 ঘন্টা যাচ্ছে, তুমি প্রিপারেশন নেবা কখন। সো যাদের এই সিচুয়েশন এদের জন্য অবভিয়াসলি কিন্তু অনলাইন কোচিং একটা মানে মাস্ট টু হ্যাভ সলিউশন, কারণ অনেক সময় তারা ক্লাস করতে পারে না, ওদের এটা করতে বা এই যে আমার হয়তো বা এখানে নেই, আমি হয়তো বা একটা পাহাড়ি অঞ্চলে আছে, আমার এখন মেইন সড়কে থাকা লাগবে, একটা খরচের ব্যাপার আছে। এবং এইখানে সবচেয়ে বড় ব্যাপারটা হয় আমি যখন বাসার বাইরে গিয়ে থাকি এই সময়টার জন্য, মানে এই টাইমটা সবচেয়ে বেশি একটা হোমলি ফিলিং এর প্রয়োজন হয় অথবা একটা একটা বাসায় একটা আমার কি বলবো যে একটা কেয়ারিং এর প্রয়োজন হয় যে ভাই বাসায় থাকবো, কোনো চিন্তা নাই, পড়বো খাবো ঘুমাবো। বাট যখন আমি বাসার বাইরে যাচ্ছি, একটা হোস্টেলে থাকছি বা অন্য কোথাও, আমার নিজের খাবার ব্যবস্থা করো, এখানে আমি ঠিক মতো পরিবেশ পাচ্ছি না, এইটা একটা বিশাল বড় সমস্যা এবং এর জন্য অনেকের কিন্তু প্রস্তুতি প্রপারলি নিতে পারে না। সো যাদের এই সমস্যা, ভাই আমি মেইন শহরে থাকি না বা ঢাকায় থাকি না, ওদের জন্য কিন্তু অফলাইন একটা অনেক ভালো একটা কিন্তু সলিউশন। এখন হ্যাঁ ভাই, আমার শহর আমার বাসা একদম শহরের মাঝখানে, আমি কোচিং আছে, আমি কি করবো, অফিস তোমার অফলাইন হতে পারে, তোমার চাইলে তোমার যদি ফাইনাল মানে এখানে দেখা যায় একটা ব্যাপার যে বড় প্রায় 20-25 হাজার টাকা করে নয়, অনেক এফোর্ট করতে পারে না, বাট হ্যাঁ ভাই আমি করতে পারছি এফোর্ট, তো অবশ্যই হতে পারো, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, তোমাদের একটা যেটা হচ্ছিল যে যদি ঢাকার বাইরে হয়ে থাকো, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় কি করে, ঢাকা ভার্সিটিতে পড়ে না এমন ভাইয়া তোমাদের পড়াচ্ছে, সো সে হয়তো বা ঢাকা ভার্সিটি চান্স পায়নি বাট পড়াচ্ছে। এখন দেখো যে এই ভার্সিটি অলরেডি পড়ে, সে যেইভাবে তোমাকে বিষয়টি পড়াতে পারবে, যে চান্স পায়নি ওর জন্য পড়ে একটু টাফ, অবশ্যই ভালো পড়াবে, কিন্তু হ্যাঁ যে চান্স পেয়েছে নিশ্চয়ই তার কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা আছে কি করলে চান্স পাওয়া যায়, স্টুডেন্ট অবস্থায় কি করতে হয়, কারণ সেই কাজ করে সে চান্স পেয়েছে। এখন আমাদের যে করতে হবে, আমাদের সবাই কিন্তু ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, সো আমরা কিন্তু যারা চান্স পেয়েছি আমরা কিভাবে চান্স পেয়েছি কিন্তু পড়লে হয়নি, অনেক ট্যাকটিক্যাল প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেগুলো তোমাদের শিখিয়ে দিব। আর অনেক হলো ভাইয়া আমার বাসা ঢাকাতে, আমি কিন্তু আশেপাশে অনেক ভালো ভালো কোচিং আছে সব ঢাকা ভার্সিটি ভাইয়া পুরা, অবভিয়াসলি হইতে পারো, বাট হ্যাঁ অনেক সময় দেখা যায় এক্সট্রা হেল্পের প্রয়োজন, একটা এক্সট্রা হেল্প একটা হ্যান্ড লাগে, সো এর জন্য অবশ্যই তোমরা আমাদের কোর্সে এনরোল হতে পারো। আরো একটি ভালো বিষয় হচ্ছে তোমরা যখন কোচিং এ পড়বে ওটা কিন্তু ফিক্সড একটা টাইম ছিল, আমাদের কিন্তু ক্লাস যখন তখন তুমি অনলাইনে, এক্স্যাক্টলি হ্যাঁ ভালো একটা কথা, সো আমাদের ক্লাস কিন্তু রেকর্ড অবস্থা থেকে রেকর্ড অবস্থা থাকবে, তুমি যখন তখন মনে করো তুমি আজকে বাইরে তুমি যেতে ক্লাস করতে পারলো না, সময় কি মনে করো আমাদের একটা কাজ আমরা যেতে পারলাম, হাসপাতালে যাওয়া লাগলো, কিছু হলো আমি অফলাইন করতে পারলাম না, বাট আমাদের লাইভ হ্যাঁ তোমরা পাবো না, বাট কিন্তু রেকর্ড অবস্থা থাকবে, তোমরা যখন তখন ক্লাসটি সেকেন্ড টাইম দেখতে পারবে। এখন ভাই আমি ক্লাস করলাম, আমার ক্লাস শেষ,
পড়তেছি বুঝলাম না, ক্লাসটি আবার দেখো, টপিকটা আবার পড়ো, হয়ে যাবে, রেকর্ড অবস্থা থাকবে। তুমি একটা ক্লাস তুমি মনে করো 90 দিনের প্রিপারেশন, 90 দিনে 900 বার দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। পরীক্ষা কোনো ফিক্সড সময় না, আমার কালকে এই 3 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে, পরীক্ষার সময় 20 মিনিট, সো আমি যখন তখন ফ্রিডমে পরীক্ষা দিয়ে দিলাম। সো কোনো বাধা ধরার টাইম টেবিল নাই, তোমরা প্রয়োজন মতো সময় যখন তখন করতে পারবে। ওকে, সো আমাদের দেখা যাক আরো কিছু প্রশ্ন আছে, দেখা যাক। আচ্ছা আমি এটা বলি, এই প্রস্তুতিটা কতদিনের হয়ে থাকে বা আমরা জেনারেলি কয়দিন এই প্রস্তুতি শেষ করবো? আচ্ছা, সো জেনারেলি যে জিনিসটা দেখা গেছে যে প্রস্তুতি সাধারণত 3 মাসের মধ্যে হয়ে থাকে, এইচএসসি পরীক্ষার পরে 3 মাস। আমাদের পুরো টোটাল কোর্স প্ল্যানটা ওভাবেই সাজানো, তাহলে তোমরা 3 মাসের একটা ফুল প্রস্তুতি নিয়ে তোমাদের অ্যাডমিশন যে জার্নিটা সেটা শেষ করতে পারো। তার কারণ আমরা যেটা দেখেছি মানে বিগত বছর অভিজ্ঞতা অনুযায়ী, 3 মাস একটা শর্ট টাইমের মধ্যে যদি একটা গোছানো প্রিপারেশন নেওয়া যায়, সিলেবাস কিন্তু পুরোটাই কভার হয়ে যায়। সো এর বেশি সময় আসলে লাগে না। তো তাহলে কি হবে, 3 মাসের পরে তোমাদেরকে আর কোনো কিছু প্রোভাইড করা হবে না বা ক্লাস না হবে না, জিনিসটা এরকম না। 3 মাস তোমাদের টোটাল একদম ফুল রিদমে ক্লাস হবে। এরপর যেটা হবে যে তোমাদের বিভিন্ন ধরনের সেশন হবে, বিভিন্ন ধরনের কুইজ থাকবে, যাতে তোমাদের প্রিপারেশনটা তোমরা ঠিকভাবে নিতে পারো, নিজেদেরকে ওইভাবে আপডেট করতে পারো, নিজেদের অবস্থানটা বুঝতে পারো। ওইভাবে আমরা ফুল জিনিসটা তোমাদের জন্য সাজাইছি। আরেকটা জিনিস, যে জিনিসটা আমি একটু হ্যাশটে অ্যাড করতে চাই, অনেকেই যে গ্রাম থেকে শহরে এসে অনেকে অ্যাডজাস্ট করতে কিন্তু অনেক প্রবলেম হয়। ইভেন আমার এক ছোট ভাই এইবার এই কথাটা বলতেছিল যে ভাইয়া মানে গ্রাম থেকে ঢাকা আসছি কোচিং করার জন্য, কিন্তু দেখা গেছে যে আমার ফ্রেন্ড গ্রাম থেকে করে অনেক ভালো রেজাল্ট করতে পারছে, কিন্তু আমি ঢাকা থেকে সেই জিনিসটা করতে পারিনি। তার কারণ ঢাকায় আসা বা যে কোনো জেলা শহরে যে ওখানে অ্যাডজাস্ট করার জন্য তোমার মেন্টালি প্রিপারেশন নিতেই 2 থেকে 3 মাস চলে যায়। আর তোমার যদি অ্যাডমিশন পরীক্ষার সময়টা হিসাব করি, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় 3 মাস 4 মাস এর বেশি হয় না। তো তোমার যদি 2 মাস অ্যাডজাস্ট হইতে লেগে যায়, তাহলে কিন্তু প্রিপারেশন আর ওইভাবে হয়ে ওঠে না। সো এই হিসাবে অনলাইন কোর্সই তোমাদের জন্য আসলে বেটার অফলাইন কোর্স থেকে। আচ্ছা কারণ কি ভাই, তার পড়াশোনা মধ্যে অন্য কোনো মাথা কিছু প্রয়োজন মানে আর কিছু কেয়ার করতে হয়নি, বাট যে বাসার থেকে বেরোয় দূরে এসে পড়ছে বা থাকে করছে, তার লেখাপড়া বাদে ভাই থাকা খরচ একটা আলাদা আছে, খাওয়া দাওয়া ঘুমের অনেক রকম ঝামেলা থাকছে। ওকে, সো মাহিন আমরা আর একটা কথা বলি যে আমাদের দেখে করোনার পর থেকে শর্ট সিলেবাস একটা ট্রেন্ড আছে এবং মনে হয় এইচএসসি 23 বছর শেষ শর্ট সিলেবাসে পড়ছে। সো এখন এই প্রিপারেশনকে শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস? অনেক কোচিং ফুল সিলেবাস পড়াচ্ছে, অনেকে বলছে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে। বিগত 2-3 বছর যে শর্ট সিলেবাসে এইচএসসি হয়েছে, তারা কেমন প্রশ্ন পেয়েছে বা আমরা অ্যাকচুয়ালি কি করবো বা কোনটা করা উচিত এটা আমাদের? আচ্ছা, সো শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিয়ে আসলে একটা অনেক বড় রকমের মানে কনফিউশন সবারই থাকে। সবসময় কোর্স করার আগে সবার প্রশ্ন থাকে যে ভাইয়া শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস। সো তুমি যদি নিজেও বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, দেখবে যে বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে শর্ট সিলেবাস যেটা তোমাদের এইচএসসি তে থাকে, ওখান থেকে অলমোস্ট 80% কোয়েশ্চেন ওখান থেকে আসে। সো আমরা আমাদের কোর্স প্ল্যানটা ওভাবেই ডিজাইন করার চেষ্টা করি যাতে তোমাদের সিলেবাসটা আমরা শর্ট সিলেবাসের মধ্যে শেষ করে দিতে পারি। কিন্তু অনেকে এরপর জানতে চাই, ভাইয়া তাহলে কি শর্ট সিলেবাস বাইরে কিছু পড়ানো হবে না? বিষয়টা কিন্তু কখনোই এরকম না। আমরা প্রধানত আমাদের টার্গেট হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসটা ফুললি কমপ্লিট করে দেওয়া। এরপরেও যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে ভার্সিটিতে প্রশ্ন আসে, আমরা সেই টপিক গুলো তোমাদের এক্সিস্টিং ক্লাসের মধ্যেই কভার করে দিই, যাতে করে তোমাদের ফুল একটা প্রিপারেশন হয়ে যায় অ্যাডমিশনের জন্য, কোনো টপিক যাতে বাদ না থাকে। আমরা সবসময় চাই তোমাদের একটা বেস্ট প্রিপারেশন দেওয়ার, যাতে করে তোমরা তোমাদের জন্য এটা কখনো মনে হয় না হয় যে আমরা অফলাইন কোচিং এই জিনিসটা বেশি পাইতাম, অনলাইনে এই জিনিসটা পাচ্ছি না। সো তোমাদের একটা কমপ্লিট প্যাকেজ প্রিপারেশনে আমরা দিব। সো তোমাদের শর্ট সিলেবাস ফুল সিলেবাস এটা নিয়ে কোনো কনফিউশন বা ইয়া থাকবে না তোমাদের। ওকে, সো আমাদের একটা কথা বলি, শর্ট সিলেবাস ফুল সিলেবাস যেটা করলো সে মধ্যে হচ্ছে, দেখো আমাদের এইচএসসি কিন্তু একটা শর্ট সময় অনেক বড় একটা সিলেবাস কভার করতো, তোমরা অলরেডি জানো জিনিসটা। এখন দেখো তোমরা মনে করো একটা বইয়ে চ্যাপ্টার আছে মনে করো 10টা, আমাদের এই 10টা চ্যাপ্টার আমাদের মনে করো 1.5 বছরে শেষ করার কথা ছিল, বা শর্ট সিলেবাস আমাদের মতো শেষ করেছে 6টা বা 4টা চ্যাপ্টার। এখন তোমার কি মনে হয় যে এই বইটা ডিজাইন করা হয়েছে 1.5 বছরে পড়ার জন্য, সেইখানে আমি মনে করো 50% পড়ে ফেলেছি অলরেডি, সো বাকি 50% ধরে নিচ্ছি আমার পড়তে লাগবে ছিল মনে করো 7 মাসের মতো, ওই বিষয়গুলোকে আমি 3 মাসে অ্যাকচুয়ালি প্রপারলি পড়ে কনসেপ্ট নেওয়াটাকে একদম ওয়াইজ ডিসিশন। যেখানে আমি ধরে নিচ্ছি প্রশ্ন হবে ফুল সিলেবাস থেকে 2-1টা প্রশ্ন দিব, মনে করো 10-12টা প্রশ্ন হবে পার সাবজেক্ট থেকে, আমি ঢাকা ভার্সিটির কথা বলছি, এখান থেকে 2-1টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসবে, ওই 2-1টার জন্য কি আমাদের এখন নতুন টপিক পড়ে আমাদের কি মানে পড়াটা কি উচিত? উচিত তো অ্যাকচুয়ালি না, কারণ এই যে আমাদের ফুল সিলেবাস মনে করো
পড়তে আমাদের অনেক সময় লাগবে, না পড়লে আমরা শর্ট সিলেবাস পড়ি, শর্ট সিলেবাস পড়লে দেখা যাবে আমি মনে করো 90% প্রশ্ন কমন পাচ্ছি এবং অ্যান্সার করতে পারছি। সো আমাদের এই 90% আমরা একদম 100% অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারি, আমাদের এইটাই অ্যান্সার করা উচিত। কারণ দেখা যায় মানুষ যদি প্রপারলি 70-80% অ্যান্সার করে ওদের ঢাকা ভার্সের চান্স হয়ে যায় ইজিলি। সো আমাদের উচিত এই শর্ট সময়ের মধ্যে আমাদের একদম শর্ট সিলেবাসটা প্রপারলি করা, যেন এই শর্ট সিলেবাস থেকে যে 90-85% প্রশ্ন হবে আমার যেন কোনো ভুল না হয়। এবং এর বাইরেও দেখা যায় দু একটা টপিক থাকে যেটা শর্ট সিলেবাস না হলেও অনেক ইম্পর্টেন্ট, সেগুলো আমরা অবশ্যই আমাদের এই কোর্সে দেখিয়ে দিব। ওকে ভাই, আমার আরেকটা কনফিউশন ছিল, অনেকে আসলে স্টুডেন্টরা জানে যে ফাইন্যান্স করব নাকি মার্কেটিং করব, সো এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতেন ভাই। আচ্ছা, সো আমরা দেখি যেসব জায়গায় আমাদের অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা ইংলিশ বাদে আর কিছু আসে, দেখা যায় আইদার ফাইন্যান্স বা মার্কেটিং যখন একটা থেকে অ্যান্সার করতে হয়, কারণ এইচএসসি তে বেশিরভাগ স্টুডেন্টসই কিন্তু দেখা যায় ফাইন্যান্স অথবা মার্কেটিং করে, এবং ভর্তি পরীক্ষা যে কোনো জায়গাতে গেলে তোমাদের প্রশ্নে যদি ফাইন্যান্স থাকে, ফাইন্যান্সের অবলিকে মার্কেটিং থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্টের একটা তুমি অ্যান্সার করতে পারবে। সো তোমরা যারা ফাইন্যান্সে পড়েছো এইচএসসি তে, তোমরা ফাইন্যান্স পড়ে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা যেখানে যেসব জায়গায় ফাইন্যান্স থাকবে ফাইন্যান্স উত্তর করতে পারবে। তোমরা যারা মার্কেটিং পড়েছো ওরা কিন্তু উঠে যখন ভর্তি পরীক্ষা দিবে তোমার মার্কেটিং অপশন পেয়ে যাবে। এন্ড এখন মনে করো ভাইয়া আমি ফাইন্যান্স পড়েছি মার্কেটিং পড়েছি এইচএসসি তে আমি কি করবো, তোমার যেটাতে একটু কনফিডেন্স ভালো বেশি ভালো করবো, তোমরা কিন্তু সেইখানেই তোমরা ভর্তি পরীক্ষা সেটা নিয়ে ভালো মতো প্রিপারেশন নেবা। এবং আমরা যখন ক্লাস শুরু করবো, যখন আমি আছে ফাইন্যান্সের ইনস্ট্রাক্টর, তোমাদের ফারজান আপু আছে হচ্ছিল মার্কেটিং এর, আমরা কিন্তু ভালো মতো বলে দিব আচ্ছা তোমরা এই এই বিষয়গুলো পড়ো, এইটা করে তোমার ডিসিশন নাও তোমরা কোনটা পড়বে। আরেকটা জিনিস জানা ছিল ভাই, আমাদের এই কোর্সে তো ম্যাথ আছে, তো ম্যাথটা আসলে কোন কোন জায়গায় কাজে লাগে? আচ্ছা দেখো, তোমাদের ম্যাক্সিমামে যখন তোমরা পড়বা দেখা যাবে ঢাকা ভার্সিটির মেন টার্গেট থাকবে, ঢাকা ভার্সিটির সিট কত 1050টা, কোটা যদি আমি অন্য ইউনিট বাদ দেই দেখা যাবে মানে সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টির জন্য সিট বাদ দেই আমার সিট আছে 930টার মতো, আমি কোটা বাদ দিলাম, কোটা বাদ দিয়ে 857 বা 848 এর মতো সিট। ভাই এইচএসসি পরীক্ষা দিবা 4-5 লাখ মানুষ, এর মধ্যে অর্ধেক মানুষ দিলাম 2 লাখ মানুষ তোমার টার্গেট দেখবে, ঢাকা ইউনিভার্সিটি সিট আছে কয়টা লিজিট ভাবে যদি কোটা বাদ দিয়ে অরিজিনাল সিট আছে আমার ছিল মাত্র 830টাই সিট আছে। তোমার কি মনে হয় না 930 জন অনেক ভালো স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা মানে 930 জন চান্স পাবেই? অবশ্যই আছে, বরং 930 না এই সংখ্যা পর্যন্ত কয়েক হাজার আছে। সো ভালো স্টুডেন্ট হওয়ার সাথে সাথে লাখ বা অনেক কিছু ব্যাপার কিন্তু এখানে ম্যাটার করে। এখন ভাই চান্স দিলাম খুব ভালো স্টুডেন্ট, চান্স নাই হতে পারে আমাদের ব্যাকআপ রাখতে হবে না। অনেকে দেখা যায় জাহাঙ্গীরনগরকে ব্যাকআপ রাখে, অনেকে দেখা যায় ঠিক আছে ভাই ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর না হলে আমি বিউপিতে দিব, এরকম অনেক জায়গায় কিন্তু চান্সের কথা মাথায় রাখে এবং অনেক জায়গাতে আমাদের ম্যাথ আসে। সো ঢাকা ভার্সিটি না হলে আমাদের যেটা আমরা ভুল করি, আমাদের টার্গেট থাকে একটা, আমরা এখানে চান্স পেলে আমরা কি করব সেই প্ল্যান করে ফেলি, বাট চান্স যদি না হয় তখন কি করব সেই প্ল্যান হয় না, যার জন্য অনেকেই কিন্তু ঝরে পড়ে যায়। কিন্তু যারা ব্যাকআপ রাখে যে ঠিক আছে ভাই আমার প্রথম নিশানা কিন্তু মিস হতেই পারে, আমার সেকেন্ড নিশানা কোনটা হবে, থার্ড নিশানা কোনটা হবে, এটা মনে করতে চাই আমরা যখন ব্যাকআপ প্ল্যান করি দেখা যায় আমাদের ম্যাথের প্রয়োজন হয়, এবং এর জন্যই আমরা এই কোর্সে ম্যাথ দিয়েছি। সো দ্যাট আমাদের একটা স্টুডেন্ট যেন ঢাকা ভার্সিটি বা হয়তো বা গুচ্ছতে হলো না, না হলেও যেন অন্য জায়গাতে চান্স দিয়ে ভালো রেজাল্ট করে ভালো পজিশন এবং ভালো সাবজেক্টে পড়তে পারে, আমরা কিন্তু সেটা মেনশন করি। এবং দ্যাট ইজ ওয়াই যেহেতু এই 5টা বা 6টা সাবজেক্টের বাইরে ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ম্যাথকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, সো এর বাইরে আমাদের আই থিঙ্ক কিছু কোশ্চেন গুলো শেষ, তোমরা চলে আসো সবাই। এখন আমাদের এই কোর্সে আর দুই একটা কথা বলবো সবাই। প্রথম কথা হচ্ছে যারা এখনই ভর্তি হবা, যে ভাই অনেক তো পরীক্ষার পরে ভর্তি হবে তখন দেবে, আমরা আগে ভর্তি আমাদের কাছে থাকবে না, অবশ্যই তোমাদের জন্য থাকছে বর্তমানে একটা প্রোমো কোড, এবং এই প্রোমোটা হচ্ছে DUC500। তোমরা যখন কিনবা কোর্সটি কেনার সময় দেখো যখন এরকম পেজটা আসবে কিনুনে পরে গেলে প্রোমো কোড যোগ করুন, এই অপশনে গেলে তোমরা গিয়ে জায়গা বাবা একটা প্রোমো কোড বসান, সেখানে DUC500 বসালে তোমরা একটা প্রোমো কোড পেয়ে যাবে। কত টাকার? 500 মানে 500 টাকার প্রোমো কোড কিন্তু পেয়ে যাচ্ছ, 3500 টাকার মধ্যে কিন্তু 500 টাকা কখন। সো তোমরা মাত্র 3000 টাকায় এখন এই কোর্সটি কিনে ফেলতে পারবে, এবং এটা সময় সময় থাকবে June 1 থেকে June 30, অর্থাৎ শুধুমাত্র এই মাসে থাকবে। সো এই মাসে তোমরা কোর্সটি ক্রয় করলে তোমরা 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবা। এরপর একটা ব্যাপার যে ভাই আমরা তো এই কোর্স এইচএসসি 23 ব্যাচ স্টুডেন্টদের জন্য, বা যারা 22 ব্যাচে আসছে সেকেন্ড টাইম তাদের জন্য কি অবস্থা আছে? আচ্ছা এখন কিন্তু অনেকেই মনে করছে যে আমি চান্স পাইনি, আমার মনে হয় কোন মানে কিছুই হবে না, কি করব, আমি কোথায় ভর্তি হবে, এমন অনেকেই টেনশনে আছো। তো তাদের জন্য বলতে চাই যারা 22 ব্যাচে আমাদের সাথে ছিলে, এছাড়া যারা ছিল না তারাও কিন্তু চাইলে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো, তারা কিন্তু সেকেন্ড টাইমে আবার এক্সাম দিতে পারো। যেমন আমাদের কিন্তু জাহাঙ্গীরনগরে আছে,
চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, এরকম অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড বার এক্সাম দেওয়ার চান্স আছে। তো তোমাদের জন্য কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি, যারা কিন্তু এখন যারা চান্স পাও নাই, যাদের মনে হচ্ছে আমি কিছুই করতে পারবো না, তারা হতাশায় না পড়ে কিন্তু আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো, ইনশাল্লাহ আগামী বছর চান্স হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর যারা অলরেডি আমাদের আগের কোর্সে এনরোল করেছিলেন, এখনো মন মতো হয়তো হয়নি তোমাদের চান্স, বা হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ, বাট মনে করো হলো না পছন্দের জায়গাতে, বা তোমার জাহাঙ্গীর নগর ট্রাই করবে, তোমাদের জন্য কিন্তু আমাদের আরো বড় একটা ডিসকাউন্ট, অর্থাৎ তোমরা যারা এক্সিস্টিং ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা যারা ক্লাসে দেখছো বা দেখবো আর এনরোল করবে এই কোর্সে, তারা কিন্তু এই যে আমাদের 500 টাকার থেকে বড় ডিসকাউন্ট পেয়ে যাবো। তোমাদের অবশ্যই আমাদের যে টেলিসেলস টিম আছে তোমাদের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে তোমাদেরকে একটা প্রোমো কোড দিয়ে দেবে, বা তোমরা কিন্তু চাইলে আমাদের 16910 এই নাম্বারে ফোন দিলে তোমরা কিন্তু একটা প্রোমো কোড পেয়ে যাবা। এখন প্রশ্ন করছে ভাইয়া ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মূলত এইচএসসি পরীক্ষা শেষ, এখন আমাদের ফুল রুটিন পাই নাই, বা যখন শেষ হবে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে মোটামুটি আমরা 15 দিনের মধ্যে ক্লাস শুরু করে দেবো। মূলত আমাদের এই বছরের শেষ 3 মাস আমাদের মেইন টার্গেট অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু আমরা এই কোর্সের মেইন যে ক্লাসগুলো শেষ করে ফেলবো, এরপর আমাদের আগে বলতো আমাদের পরীক্ষা থাকবে। আরেকটা হচ্ছিল আমাদের এই পয়েন্ট নিয়ে কিছু বলো একটু। আচ্ছা, তো এরপরে যে জিনিসটা হলো যে আমাদের এই কোর্সের মধ্যে যে জিনিসটা আমরা রাখবো সেটা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা টপার হয়েছে তাদেরকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো এতে করে তোমাদের কি হবে, আসলে যারা টপার হয়, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে, তাদের পড়াশোনার নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে, নির্দিষ্ট প্ল্যান থাকে। সো তাদেরকে নিয়ে আসবো জাস্ট এই কারণে, যাতে করে তারা তোমাদের সামনে এসে তারা কিভাবে পড়াশোনা করেছে সেই প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করতে পারে, যাতে করে তাদেরটা দেখে তোমরা তোমাদের নিজেদের প্ল্যানটা ওভাবে সাজিয়ে খুব গুছানো একটা প্রিপারেশন তোমরা নিতে পারো। এক্স্যাক্টলি। ওকে ভাই, ওকে। সো যেটা বললো ভাইয়া, আমাদের কিন্তু জাস্ট মনে করো ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয়েছে বা 2 বছর আগে ফার্স্ট হয়েছিল, ওদেরকে নিয়ে আসবো, কারণ আমরা পড়াবো, বাট খালি কিন্তু ঢাকা ভার্সিটিতে পড়লে হয় না, যেটা বললাম সিট সংখ্যা কম, অনেক ভালো ছাত্র আছে। কারা চান্স পায়? যারা ভালো মতন পড়ে এবং কিছু স্ট্র্যাটেজি নিয়ে পড়ে। এখন ভালো স্ট্র্যাটেজি কারা পারে বা কারা জানে, যারা টপ করেছে নিশ্চয়ই, কজ ওরা ওই স্ট্র্যাটেজি নিয়ে পড়েছে, আমরা ওদেরকে নিয়ে আসবো, সো দ্যাট তোমাদের সাথে কথা বলে বলতে পারে, আচ্ছা ভাই তোমরা এখন এভাবে পড়ো, এভাবে মুখস্থ করো, ভোকাবুলারি এভাবে পড়ো, গ্রামার এভাবে পড়ো, তোমাদের যেন তাতেই হবে। আজান দিতে আমরা এখনই ক্লাসে শেষ করে দিব। আমাদের একটা ছিল উইকলি সলভ ক্লাস, আমাদের প্রত্যেক উইকে কিন্তু যেটা বলেছিলাম সলভ ক্লাস হবে, সো দ্যাট তোমাদের সব প্রশ্ন তোমরা ক্লাসে করতে পারো নি, সেগুলো সেই উইকলি ক্লাসে আমরা বলে দিব, বা তোমরা সলভ নিতে পারবে। ওকে, সো এইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আজকের এই লাইভ ক্লাসটি শেষ করছি। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য। তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সব প্রশ্ন তোমরা ফোন দিবে 16910 এই নাম্বারে, তোমাদের যত রকম প্রশ্ন আছে কোর্স সম্পর্কিত সবকিছু পেয়ে যাবে। সবাইকে আবার বলবো, তোমরা যারা 22 ব্যাচের স্টুডেন্ট আছো এবং মেইনলি 23 ব্যাচের, তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ খুব সুন্দর একটা জার্নি হবে। অলরেডি দেখেছো আমাদের লাস্ট ব্যাচ থেকে কতজন মানুষ চান্স পেয়েছে, অলরেডি 24 গতবার কিন্তু আমাদের মূলত বলতে গেলে প্রথমবারের মতো ছিল, 24-এর বেশি মানুষ ভর্তি হয়েছে, এবং এবার আমাদের টার্গেট প্রায় 7500-এর বেশি মানুষ আমাদের কোর্সে ভর্তি হবে, এবং আমরা একসাথে খুব সুন্দর একটা জার্নি পার করবো, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে থেকে তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় তোমাদেরকে পৌঁছাতে আমরা হেল্প করবো। বাট এর জন্য ভর্তি হতে হবে, প্রপারলি ক্লাস করতে হবে। বাট বর্তমানে কাজ হচ্ছে ভাই, সামনে এইচএসসি, এইচএসসি নিয়ে ভাবো, এইচএসসি নিয়ে পড়ো, অ্যান্ড ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে আমাদের এইচএসসি শেষ হয়ে যাওয়ার পরের 2 সপ্তাহের মধ্যে থেকে, এবং সম্পূর্ণ জার্নিতে অনেক ক্লাস হবে, এক্সাম হবে, মজা হবে, আরো অনেক রকম আমাদের ভিডিও হবে, আমাদের গ্রুপের মধ্যে অনেক মজা হয়, আর অনেক কিছু হবে, ইনশাল্লাহ তোমরা সেই মজার সাথে আমাদের সাথে থাকতে পারবে। সো আমি এখানে শেষ করছি, তোমরা কিছু বলতে চাও? তো এটা বলেই শেষ করবো যে এখন তোমাদের মূল টার্গেট হলো এইচএসসি প্রিপারেশন, খুব ভালো মতো এইচএসসি পড়াশোনাটা শেষ মানে আপাতত করতে থাকো, তোমাদের সাথে ক্লাসে দেখা হবেই। সো সবার জন্য বেস্ট লাক, বেস্ট উইশেস, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তো সবাইকে এখন আমরা মূলত তোমরা এইচএসসির জন্য প্রিপারেশনটা ভালোভাবে নাও, এইচএসসির কোনো বিষয়ে সমস্যা থাকলে আমরা কিন্তু কোর্সে ভর্তি হয়ে জিজ্ঞেস করতে পারো। তো সবাইকে শুরুতে ভালোভাবে বলবো যে এখন থেকে একদম কনসেন্ট্রেট করো যে কোন বিষয়গুলো পড়বো, কিভাবে প্ল্যানটা সাজাবো, কারণ এখন থেকে কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে যে কি করলে কোনটা হবে। হ্যাঁ, তো আশা করি তোমাদের সাথে খুব শীঘ্রই আমাদের কোর্সের মাধ্যমে দেখা হবে, ক্লাস হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর মাথায় রাখবো আমাদের প্রোমো কোডটা কি, DUC500, সো DUC500 মাথায় রাখবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।